हाय गाइस, आमी प्रियस्मिता आबार आमार बेंगली ब्लॉगर्स प्रियस्मिता चैनले नतून एक इनफॉर्मेटिव वीडियो निये चले एसेछि। तो फार्स्टेई बोले रखी जे आमी कोनो डाक्तार ना, जेटुखानी ज्ञान आमी अर्जन करते पेरेछि एई कोरोना भाइरासेर वैक्सीन निये, सेटुखानी आमी आपनादेर साथे आज के शेयर करब। जेहेतु आमी एई वैक्सीनटी दियेछि, आपनारा देखेइछेन आमार वीडियोते, तो आमी एटी दीते जावार आगेओ बेश किछु इनफरमेशन कलेक्ट करेछिलाम जे एटा आदेओ देवा ठीक कि ना, बा कादेर एटा देवा उचित, कादेर देवा उचित नय সেই সম্পর্কে। বা যেহেতু আমাদের ইন্ডিয়াতে এখন দুটি ভ্যাকসিন অ্যাভেলেবেল, একটা হচ্ছে কোভ্যাক্সিন, একটা কোভিড শিল্ড, তো আমি কোভিড শিল্ডটাই দিয়েছি। তো এই দুটোর মধ্যে কোনটা বেটার সেই সম্পর্কে কিছুটা আমি ডাক্তারদের কাছ থেকে এবং কিছুটা নেটে মানে গুগলে সার্চ করে আমি কিছুটা ইনফরমেশন কালেক্ট করেছিলাম, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট অফ অল এর প্রসিকিউরটা কী হয়? আচ্ছা, দুটো প্রসিকিউরে জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন করাতে হচ্ছে, আর একটা হচ্ছে এখন যেহেতু আমাদের রাজ্য সরকার কোভ্যাক্সিন বা কোভিডশিল্ড কিনছেন ডিরেক্টলি, সেহেতু কিন্তু বিভিন্ন ক্লাবে বিভিন্ন স্কুলে এই স্লট ওয়াইজ এটা দেওয়া হচ্ছে। একটা তো হচ্ছে স্লট ওয়াইজ, মানে যেমন আমাদের রেজিস্ট্রেশন হওয়া রয়েছে সেই অনুযায়ী যখন যার বুকিং আসছে, মোবাইলে মেসেজ আসছে, সেই অনুযায়ী একটা হচ্ছে, আর একটা হচ্ছে বিভিন্ন স্থানীয় এলাকাতে দেওয়া হচ্ছে। এবং সেখানে গিয়ে জানতে পারলাম, জানি না এটা কতটা সত্যি, যে বিগত 20-25 দিনের মধ্যে এতটাই অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের এই ভ্যাকসিনেশনটা, যে হয়তো হেলথের যে দিদিরা রয়েছে তারাও হয়তো বাড়ি বাড়ি এসে যাদের ভ্যাকসিন হয়নি তাদেরও দেওয়া মানে দিতে পারবে, এরকম একটা কথা শুনছি। এখন জানি না এটা কতটা বাস্তবায়িত হবে, তো যাই হোক সেই সমস্ত কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই। তো যেটা রেজিস্ট্রেশন ওয়াইজ হচ্ছে সেটা তো আলাদা প্রসেস, আর যেটা হচ্ছে যে ওই ইন্ডিভিজুয়ালি এলাকায় এলাকায় হচ্ছে, যেখান থেকে আমি ধরুন নিয়েছি সেখানে কি হচ্ছে যে আমাদের আধার কার্ডের জেরক্সটা গিয়ে জমা দিতে হচ্ছে, এবং তাদের কাছে কোথাও 100টা আসছে, কোথাও 200টা আসছে, কোথাও 250টা আসছে, ডিপেন্ড করছে। তো আমি যেখানে দিয়েছিলাম সেখানে শুনলাম 250টি এসছে, তো সেখানে গিয়ে ওই আধার কার্ডের জেরক্সটা জমা দিতে হচ্ছে, ওরা ওখান থেকে একটা স্ট্যাম্প মারছে, এবং স্ট্যাম্প মারার পর যাদের সঙ্গে সঙ্গে হচ্ছে তো ঠিক আছে, যাদের হচ্ছে না তাদের ফোন নাম্বারটা লিখে নিচ্ছে, যারা অনেক দেরিতে গিয়ে সেটা জমা দিচ্ছে, যদি তাদেরকে সেই ডেটের মধ্যে হয় তাহলে ওই ফোন নাম্বারে ফোন করা হচ্ছে, এই প্রসিকিউরটা চলছে আর লাইনে দাঁড়াতে হচ্ছে। তো আমি যেখানে গেছিলাম সেখানে কোভিড শিল্ডটাই দেওয়া হয়েছে। এবার আমি বলি কোভ্যাক্সিন আর কোভিড শিল্ডের মধ্যে তফাতটা কোথায়। ফার্স্ট হচ্ছে কোভিড শিল্ড আমাদের দেশে প্রস্তুত হয়নি, কোভিড শিল্ডটা, আর কোভ্যাক্সিন হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা প্রস্তুত করা একটি ভ্যাকসিন। এইবারে দুটোর টাকার ক্ষেত্রেও কিন্তু তফাত আছে। যেমন কোভিড শিল্ড হচ্ছে একটু কম, এটা আগে হচ্ছে বিভিন্ন সরকারি হসপিটালে নেওয়া যখন হচ্ছিল তখন হচ্ছে 300 টাকা, আর প্রাইভেট হসপিটালে ছিল হচ্ছে 600 টাকা, যখন টাকা দিয়ে নেওয়া হচ্ছিলো, কিন্তু আমাদের রাজ্য সরকার এটাকে পুরোপুরি ফ্রি করে দিয়েছে। আর কোভ্যাক্সিন যেটা সেটা হচ্ছে 1200 টাকা হচ্ছে প্রাইভেটে, আর 400 টাকা হচ্ছে সরকারিতে। কিন্তু কোভ্যাক্সিন কোভিড শিল্ড যেটাই নেওয়া হোক না কেন, রাজ্য সরকারের যারা নিচ্ছে মানে সরকারি মারফত যারা নিচ্ছে পুরোটাই এটা ফ্রি। আর প্রাইভেটে যেটুখানি আমি শুনলাম কোভ্যাক্সিন হচ্ছে 1200 টাকা আর কোভিড শিল্ড হচ্ছে 600 টাকা। এবার হচ্ছে প্রতিটা জায়গায় এই রেটটা ভ্যারি করছে। এইবার আসি এটার হচ্ছে যে কতটা অ্যাভেলেবিলিটি রয়েছে দুটোর মধ্যে কোনটার। কোভিড শিল্ডের অ্যাভেলেবিলিটি অনেক বেশি তুলনামূলক কোভ্যাক্সিন। এইবার হচ্ছে যে এটা কোনটা পেনফুল কোনটা পেনফুল নয়। কোভ্যাক্সিন তুলনামূলকভাবে অনেকটা কম পেনফুল, আর কোভিড শিল্ড কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি পেনফুল। তো আগেই বলে রাখি যে যারা একটুখানি ভয় পান ইঞ্জেকশন নিতে তাদের ক্ষেত্রে কোভ্যাক্সিনটা হচ্ছে ঠিকঠাক, আর যারা যাদের কাছে ঠিক আছে কোনো ব্যাপার নয় তাদের জন্য কোভিড শিল্ডটা বেটার। এবার বলি এদের কার্যকারিতার মধ্যে তফাতটা কোথায়। যেটুখানি আমি জেনেছি এবং ডাক্তার মারফত এবং ইন্টারনেট মারফত, সেটা হচ্ছে যে কোভিড শিল্ড আমাদের শরীরের মধ্যে ভাইরাসের জন্য যে অ্যান্টিবডিটা দরকার সেটা অনেক বেশি পরিমাণে তৈরি করতে পারছে, আর কোভ্যাক্সিন তুলনামূলক কম পরিমাণে তৈরি করছে। তবে কোভ্যাক্সিনের একটা গুণাবলী যেটা, যে এই বছর মানে 2021-এ যে করোনা ভাইরাসটা এসছে সেটাতে অনেক মডিফাই রূপে এসছে, মানে বিভিন্ন ধরনের সিমটম আরও বেড়েছে মানুষের মধ্যে,
যেমন আগের বছর বাচ্চারা অনেক কম এফেক্টেড হয়েছে, এবছর বেশি এফেক্টেড হচ্ছে। তো সেই প্রসঙ্গে ডাক্তাররা বলছে কোভ্যাক্সিন নাকি এইগুলোর ক্ষেত্রে বেশি কার্যকরী তুলনামূলক কোভিড সেল। আর কোভিড সেল যেটা করছে অ্যান্টিবডিটা বেশি তৈরি করছে, তাই জন্য একটা সময় ঠিক হয়েছিল যে যারা 60-এর ঊর্ধ্বে রয়েছে বা 50-এর ঊর্ধ্বে রয়েছে তাদেরকে কোভিড সেল দেওয়া হবে, আর যারা মোটামুটি 45-এর নিচে বা মানে 45-এর ওপরে যারা তারা কোভ্যাক্সিন কোভিড সেল, আর 45-এর নিচে যারা তারা হচ্ছে কোভ্যাক্সিন। কেননা কী হয় যে ইয়াং জেনারেশনের মধ্যে অ্যান্টিবডি তৈরির ক্ষমতাটা এমনিই বেশি থাকে তুলনামূলকভাবে যারা ওল্ড জেনারেশনের। তো তার সত্ত্বেও হচ্ছে এই একটা প্রবলেম রয়েছে। আর একটা জিনিস বলি যে কাদের কোভ্যাক্সিন নেওয়া উচিত নয় বা কাদের কোভিড সিল নেওয়া উচিত নয়। কোভিড সিল বলছে যাদের অ্যালার্জি রয়েছে, যে কোনো অ্যালার্জি, সেটা হতে পারে ধুলোয় হতে পারে, খাবারে হতে পারে, এই জাতীয় যাদের অ্যালার্জি রয়েছে তাদের কোভিড সিল নিতে বারণ করছে ডক্টররা। সেক্ষেত্রে সুরজিৎ কিন্তু কোভিড সিল নেয়নি। যদি কখনো কোভ্যাক্সিন কোথাও অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে হয়তো ও নিতে যাবে। আমি আগেই বলেছিলাম যে আমার সাথে সুরজিৎ যায়নি কোভ্যাক্সিন মানে ভ্যাকসিনেশন করাতে। আর কোভ্যাক্সিনটা বলছে যাদের হার্টের প্রবলেম রয়েছে বা ব্লাডের কোনো প্রবলেম রয়েছে বা ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার পেশেন্টদের কোনো ভ্যাকসিন নিতে বারণ করছে ডক্টরের সাথে কনসাল্ট না করা পর্যন্ত। গেল হচ্ছে ভ্যাকসিনেশনের কী কী গুণাবলী, কী কী সাইড এফেক্ট রয়েছে এটা। এইবার আমি বলি যে ভ্যাকসিনেশন নেওয়ার পরে কতটা কী হচ্ছে, মানে আমি বাস্তবে কতটা ফিল করছি। আমি যেহেতু কোভিড শিল্ড নিয়েছি সেই জন্য আমি কোভিড শিল্ডের ব্যাপারটাই বলতে পারবো, আদার্স কিছু বলতে পারবো না। এবং আমার বাবা মাও কোভিড শিল্ড নিয়েছেন, আমার শ্বশুরমশাইও কোভিড শিল্ড নিয়েছেন, সেই জন্য কোভিড শিল্ডের ব্যাপারটা আমি জানি। কোভ্যাক্সিন নিয়েছে এরকম আমি এখনও সেরকম কাউকে শুনিনি, যদি জানতে পারি আমি নিশ্চয়ই কোনো একটা ভিডিও সেটা শেয়ার করব অবশ্যই। তো কোভিড শিল্ডের ক্ষেত্রে যেটা প্রত্যেকেরই হয়েছে সেটা হচ্ছে যেদিন আমরা ভ্যাকসিনটা নিচ্ছি সেই দিন কিন্তু কোনো কিছু মালুম করছে না। আমার মায়ের অবশ্য সেই দিন রাত্রির থেকেই শরীরটা একটু খারাপ করেছিল, এবং আমার শ্বশুরমশাইয়েরও রাত্রেবেলা থেকেই ওনাকে প্যারাসিটামল নিতে হয়েছিল সেই দিন রাত্রেবেলা। কিন্তু আমি বা আমার বাবার ক্ষেত্রে বা আমার দাদা, মানে যে দাদা আমাকে নিয়ে গেছিলো সেও আমাকে বলেছিল যে সেই দিনটা কিছু মালুম পাবি না পরের দিনকে। দাদা বৌদি দুজনে একই রিয়াকশন ছিল, সেই দিন কিছু হয়নি, পরের দিনকে গিয়ে কিন্তু ব্যথা স্টার্ট হয়েছিল। তো আমি যেদিন ভ্যাকসিন নিয়ে এলাম সেই দিন কিচ্ছু হয়নি, আমি রাত্রে ডিনারও করেছি, কোনো প্রবলেম হয়নি, মানে ডিনার বানিয়েছি, সমস্ত কিছু করেছি। কিন্তু পরের দিন যখন আদি একবার ভোরের দিকে ব্রেস্ট ফিড করতে ওঠে, এই 5:30-6 নাগাদ, তো আমি যখন ওকে 5:30-6 নাগাদ ব্রেস্ট ফিড করাতে উঠেছি, মাঝরাতেও যখন ও ব্রেস্ট ফিড করতে উঠেছে আমার কিন্তু কোনো প্রবলেম তখন আমি ফিল করিনি। কিন্তু যখন 5:30-6 সময়ে উঠেছে তখন আমি দেখছি আমার হাত দুটো সাংঘাতিক ব্যথা করছে এবং আস্তে আস্তে শরীরেও একটা পেন হতে শুরু করছে। তো আমি তখনই বুঝতে পেরেছিলাম যে না, আজকে সারাটা দিন আমাকে ভোগাবে। আর যেহেতু আমি একটি বাচ্চার মা, আমাকে শুয়ে থাকা একেবারেই চলবে না, মানে আদির যেটুখানি কাজ সেটুখানি তো আমাকে করতেই হবে, আদার্স কাজ নয়। বাড়িতে অনেকে এমনি সুরজিৎ আছে বা বাবা আছেন বা আদার্স রান্নার লোক রয়েছে বা বাসন মাজার লোক রয়েছে, তারা করলেও ওর কাজটুকুনি আমাকে করতেই হবে। তো ওকে ব্রেস্ট ফিড করিয়ে অন্যান্য দিন আমি শুয়ে পড়ি, 6:45 নাগাদ হয়তো উঠি, কিন্তু সেই দিন আমি আর শুইনি। আমি বুঝতে পেরে গেছিলাম, আমি সঙ্গে সঙ্গে উঠে ওর যেটুখানি কাজ আমি খুব তাড়াতাড়ি করে, মানে আমি সেই দিনের যে ভিডিওটা করেছি, কাজের যে ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে, মোটামুটি আমার সমস্ত কাজ করে আমি 7:45-8 সময় চায়ের কাপ নিয়ে বসে গেছিলাম আর কি, যেটা অন্য দিন হয় না। তো তারপরেই দেখছি আস্তে 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 একটা পেন হতে শুরু করছে এবং পেনটা সাংঘাতিক রকমেরই হচ্ছিল। এবং সেই দিনকে কোইন্সিডেন্টলি সুরজিৎকেও একটা কাজে খুব এমার্জেন্সি ছিল, বেরোতে হয়েছিল। তো আমি আর রিস্ক না নিয়ে টিফিনটা করে, মানে সকালবেলা ব্রেকফাস্টটা করেই আমি একটা প্যারাসিটামল খেয়েছিলাম। প্যারাসিটামলটা খাওয়ার ও 40 মিনিট পর থেকে, 40 মিনিট কিন্তু প্যারাসিটামল কোনো কাজ করেনি, 40 মিনিট পর থেকে আস্তে আস্তে আমার শরীরে পেনটা একটু কমতে শুরু করলো। কিন্তু সেটা যে খুব বেশিক্ষণের জন্য নয়, 2-2.5 ঘন্টা মতন একটু কম ছিল, তার মধ্যে বাকি যে কাজগুলো আবার বাকি ছিল আমি ফটাফট সেদিন করে নিয়েছিলাম। ইভেন সেদিনকে তারপরে যখন পেনটা আবার শুরু হয়ে গেছিলো আমি এদিকে স্নানও করাতে পারিনি, সেদিনকে সুরজিৎ স্নান করিয়ে দিয়েছিল, মানে আমি আর
বিশেষ করে হচ্ছে হাত দুটো এত ব্যথা করছিল না, মানে হাত দিয়ে যে আমি কোনো কাজ করব। সকালে যখন পেন হচ্ছে আমি ভাবছি কি যে আজকে খাবারটা আমি বানাবো কী করে, এতটাই টেরিফিক পেনটা হচ্ছিল কিন্তু। তবে হ্যাঁ, আমার জ্বর টর কিছু আসেনি, মায়ের শুনেছিলাম হালকা জ্বর এসেছিলো, বাবার গা শরীর ম্যাজম্যাজ করছিলো, জ্বর আসেনি। আমার শ্বশুরমশাইয়ের হালকা একটা টেম্পারেচার ছিল, তো জ্বর আসাটাকে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, যদি দেখেন যে জ্বর, বারবার ডাক্তাররা বলছে যদি দেখেন জ্বর 100 বা 100-এর ওপর চলে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করছে, কেননা এটা পোস্ট ভ্যাকসিনেশনের যে রিয়াকশানটা হয় তার জন্য মেডিসিন রয়েছে। ডাক্তাররা বারবার বলছে ভয় পেতে না, তার জন্য তারা ট্রিটমেন্ট দেবে, কেননা এই মানে এই যে পিরিয়ডটা যায় না 2-3 দিন, বলছে যে এটা একটা ফ্লুতে যে পিরিয়ডটা যায়, মানে একটা ফ্লুয়ের সময় যে পিরিয়ডটা আসে, ফ্লু হলে যেটা হয় নর্মাল ফ্লু, সেইটাই এই সময়টা কিন্তু আসতে পারে। মানে হালকা কাশি হতে পারে, খুশখুশে মাথা ব্যথা থাকতে পারে, হালকা নাক দিয়ে জল মানে কাঁচা জল আসতে পারে নাকে, আর হচ্ছে হালকা ফিভার থাকতে পারে। তো সেক্ষেত্রে বলছে ভয় পাওয়ার মতন কিছু নেই। আপনাদেরও বলছি যারা এখনও নেননি, যারা নিয়েছেন তারা তো জানেন হয়ে গেছে, মিটে গেছে ঝামেলা, আর যারা নেননি তারাও কিন্তু ভয় পাবেন না, একদম ভয় পাবেন না, এটা ভয় পাওয়ার কিছু নেই। ভ্যাকসিনেশন কিন্তু আমাদের অবশ্যই 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 করাতে হবে, কেননা এই করোনা ভাইরাস আমাদের পিছনে এত তাড়াতাড়ি ছাড়বে না, এটা জেনে রাখুন। এই গেল হচ্ছে পরবর্তী, মানে এটা তো ভয় পাওয়ার কিছু নেই। আর যেহেতু আমি আজকের ভিডিওটা করছি হচ্ছে যেদিন আমি ভ্যাকসিন নিয়েছি তার একদিন পরে হয়ে গেছে, তারপরের দিন মানে ভ্যাকসিন নেওয়ার 2 দিন পর আমি ভিডিওটি করছি। আজ কিন্তু আমি টোটালি ফ্রি, আজকে সকাল থেকে হ্যাঁ আমি বাঁ হাতে নিয়েছিলাম, বাঁ হাতটি আমার একটু ব্যথা আছে, মানে যে জায়গাটা নিয়েছিলাম বা তা এই জায়গাটা, তবে এমন ব্যথা নেই যে আমি কোনো জিনিস তুলতে পারছি না। কালকে যে ব্যথাটা ছিল আজকে সেই ব্যথাটা একদমই নেই, আর বাকি কোনো শরীরে পেনই আমার কিছু নেই। তো প্যারাসিটামল কিন্তু আমাকে ওভারঅল একটাই খেতে হয়েছিল, যেটা আমি বললাম ব্রেকফাস্টের পর। রাত্রে ভেবেছিলাম আর একটা খাবো, কিন্তু তারপরে তো আর খাইনি। সুরজিৎ বারণ করলো যে যদি খুব এমার্জেন্সি না থাকে, খুব যদি পেন না হয় খেও না, তো আমি আর খাইনি তারপরে তো ওই জন্য। তো এই গেল হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। তো আমি আর একটা পার্ট শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে ডিউরেশন, মানে কতদিনের মধ্যে নিতে হবে। যারা কোভ্যাক্সিন নিচ্ছেন তাদের বলছে 4-6 উইকস, আর কেউ কেউ বলছেন 28 দিন এর মধ্যে কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজটা নিয়ে নিতে হবে, 1 নম্বর। আর যারা কোভিশিল্ড নিচ্ছেন তাদের ক্ষেত্রে ওরা বলছে যে 84 দিনের মধ্যে নিতে হবে। যেমন আমি 31 মে নিয়েছি আর আমার সেকেন্ড ডোজটা, আজকে সার্টিফিকেটও আমার চলে এসছে, আমি এই ভিডিওটা শেষে দিয়ে দেবো সার্টিফিকেটের ছবিটা। আর তাদের ক্ষেত্রে বলছে 84 দিনের মধ্যে, আমাকে যেমন মেসেজ এসছে যেটা যে 31 আগস্টে নিয়ে নিতে। তো দেখা যাক এর মধ্যে। আবার আরেকটা জিনিস আমি বলি যে এখানে অনেকে ভুল বুঝছে, এক সেকেন্ড, এখানে অনেকে ভুল বুঝছে যে কেউ বলছে যে কোভ্যাক্সিন নিলে নেক্সট ডোজ যদি কোভ্যাক্সিন না পাই কোভিশিল্ড নিলেও হবে, আবার কোভিশিল্ড নিলে সেকেন্ড ডোজ যদি কোভিশিল্ড না পাই কোভ্যাক্সিন নিলেও হবে, একদম এটা ভুল। যারা কোভ্যাক্সিন নিচ্ছেন তারা কিন্তু সেকেন্ড ডোজ কোভ্যাক্সিনই নেবেন, এবং সেটা কিন্তু উইদিন ডিউরেশন, মানে 28 ডেজের মধ্যেই। ডাক্তার কিন্তু বারবার বলছে যদি এটা 28 ডেজের মধ্যে না পাওয়া যায় তাহলে কিন্তু এই ফার্স্ট ডোজটা পুরোটা আর কাজ করবে না, ফার্স্ট ডোজটার পরে গিয়ে আবার তাকে ফার্স্ট ডোজ নিয়ে সেকেন্ড ডোজে যেতে হবে, এবং কোভিশিল্ডের ক্ষেত্রেও তাই। তাই কোভ্যাক্সিনটা কে একটা জায়গায় গিয়ে একটুখানি চেপে দেওয়া হচ্ছে, এই কারণে কোভ্যাক্সিন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হচ্ছে কাদেরকে, যারা স্বাস্থ্যকর্মী আছেন বা যাদের মানে যেমন ব্যাংকার, স্বাস্থ্যকর্মী, যাদেরকে রেগুলারলি বেরোতেই হচ্ছে, রেগুলার বহু মানুষের টাচে আসতে হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে কী হচ্ছে যত ডিউরেশন কমে দুটো ভ্যাকসিন কমপ্লিট করিয়ে নেওয়া যাবে তাদের জন্য এটা খুব বেশি সেফ। তাই জন্যই এদের মানে আমাদের যারা সমাজসেবক মানুষজন রয়েছে যাদেরকে রোজ বহু মানুষের সমাগমে আসতে হচ্ছে, তাদের আসতেই হবে তাদের জীবিকার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। আর কোভিশিল্ড হচ্ছে যারা যেমন ধরুন এই ক্ষেত্রে বলি আইটির মানুষদের, কিন্তু এখন যেহেতু ওয়ার্ক ফ্রম হোম চলছে তো তাদের ক্ষেত্রে কিন্তু কোভিশিল্ড নেওয়াই যেতে পারে, কেননা তারা তো অত মানুষের টাচে আসছে না, বা আমাদের মতন যারা বাড়িতে রয়েছি আমরা তাদের জন্য কোভিশিল্ড বেটার। তো কোভ্যাক্সিনটাকে সেই জন্য একটুখানিভাবে আমাদের মানে এখানে তো ক্রাইসিসই চলছে বলা যায়,
তো এই গেল একটা টোটালি ওভারঅল আমি একটা ভিউ দিলাম যেটুকানি আমার নলেজ আছে। হ্যাঁ হয়তো আমি কিছু ভুল ইনফরমেশনও দিয়ে থাকতে পারি, যদি আমি কিছু ভুল ইনফরমেশান দিয়ে থাকি তাই মানে আমার দিকে যাতে আমি সেই ভুল পথটায় পা না বাড়াই তাই জন্য অবশ্যই আপনারা কমেন্টের নিচে জানাবেন যদি আমি কিছু ভুল দিয়ে থাকি। আর যদি এই আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন যারা এখনও নেয়নি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য টাটা।